তবে আজকে ভিডিওগুলো হচ্ছে আমার ঘরের থেকে অ্যান্ড এখন আমি এসি ঘরেই, একটু আগে ঘুম থেকে উঠলাম আর এখন বাজে 10টা, মানে ঘুম থেকে উঠেছি প্রায় 8:30টার সময়। তারপর একটা শর্ট ভিডিও আপলোড দিলাম ভাই, ফিলহাল তো চা খেলাম এখানে অ্যান্ড রুমের অবস্থাও লাইক এরকম পুরো খারাপ হয়ে আছে, মানে ঘুম থেকে একটু আগে উঠলাম তো মশা টেস্ট এখন ওঠানো হয়নি। তো এখন বাজে 10টা, তো মোবাইল ফোনে বেশি চার্জ নেই, তো ফোনটা কিছুক্ষণ চার্জ করে তারপর স্নান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো কলেজের জন্য। আজকে ভাই মানে প্রতিদিন ভাই ভাবি যে ভাই যে কলেজ যাবো, ক্লাস করবো, ভাই বিশ্বাস করো, ভাই বিশ্বাস করো একটা দিনও ভাই ক্লাস করতে পারি না। কিসের জন্য করবো কি ক্লাস ভাই আমি জানি না ভাই, আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমার কী কী সাবজেক্ট নিয়েছিলাম, আমি কী কী সাবজেক্ট আছে আমি সেটা মাঝে মাঝে ভুলে যাই। সমাজ রেও সবাই খাওয়া দাওয়া করে এখন আমি সে কলেজের জন্য অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়ছিলাম বাড়ি থেকে, হঠাৎ হাইডে যেতেছি ভাই দুদিন থেকে ভাই খারাপ হয়ে গেছে না, ততদিন থেকে ভাই মানে প্রবলেম বেরিয়ে গেছে আলাদা। অনেকক্ষণ আগে ভাই বাড়ি থেকে বেরিয়ে পড়ছিলাম খাওয়া দাওয়া করে, ফুল রেডি হয়ে স্নান করে খাওয়া দাওয়া করে, এখন ভাই স্নান করার পর না মাথাটাতে কিছু আশ্রয় নিয়ে ভেবে আছে, আজকে চুলে ভেবেই রাখবো। আগে আমাকে একটা ফ্রেন্ড ফোন করলো, বললো যে ভাই কোথায় আছিস, মানে ও 3-4 বার করে ফোন করে নিল অলরেডি কিছুক্ষণের মধ্যে, তো এখন যাবো কলেজে 8:30 দেন, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। প্রতিদিনই ভাই আমাকে হাঁটতে লাগে, কারণ সাইকেল খারাপ হওয়ার পর থেকে না ভাই হাঁটতেই লাগে আমাকে, তারপরে ভাই রিয়াকশান ভিডিও অনেকদিন থেকে আসছে না, তো তার জন্য আমি ভাবলাম যে না রিয়াকশান নেওয়া যাক কতটুকু কিছু, তো এর জন্য আজকে বেরোলাম অ্যান্ড লাস্ট ভিডিওগুলোতে ভালো রেসপন্স পাই দিয়েছি, যে টাইনিটা ভাই 100 ভিউস তো যায়, তো এটাই থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সাপোর্ট থাকো ভাই, শেয়ার করো ভাই ভিডিওগুলো শেয়ার করো। কার কাছে লিফ্ট নেবো সেরকম কেউ নেই, মানে গাই যতদূর এসেছি বাড়ি থেকে হেঁটে আর অত দূরই বাকি, মানে বেশি দূর না ভাই আমাদের, মানে কলেজ থেকে আমার বাড়ি বেশি না, বেশি দূর না, বেশি হলে ও 1.5 কিলোমিটার, দেড় থেকে 2 কিলোমিটার, 2 কিলোমিটার বেশি হবে না এরকমই, তো হাঁটাই যায়। আমি ভাই প্রতিদিনই ভাই অনেক হাঁটাহাঁটি করি আর প্রচুর ঘামতেছি, কেন জানি কেন কেন ঘামতেছি ভাই, কারণ ভাই গরম পড়তেছে, গরম পড়ে গেছে তো এই কারণে ঘামতেছি আর কিছু না। আর হ্যাঁ গাইজ অনেকে বলতে থাকে যে ভাই তুই কলেজে যাস খালি, কলেজে যাস খালি, কলেজে যাবি, প্রত্যেকটা ব্লগের মধ্যে ভাই তুই শুনি যে কলেজে যেতেছি, কলেজে যেতেছি, আরে ভাই দেখো ভাই কী করবো ভাই, বেকার ছেলে ভাই কলেজে যাবো না তো কোথায় যাবো, এই কারণে একমাত্র কলেজেই আছে যেখানে গিয়ে ভাই টাইম পাস করা যাবে, টাইম পাস করার মতো আর কোনো জায়গা নেই। আমি সিন চেক করো, পাবলিকগুলোতে ব্লগ করার আমার একটা মানে একটা মেন মজা কি জানো, পাবলিকের রিয়াকশান আমার তো ভাই ব্যাপক লাগে ভাই, তখন মনে হয় না ভাই ছেলেটা মানে কী করছে, যে ভাই যারা যারা বোঝাতে সে ঠিকই বুঝে যায় ভাই, এখনকার দিনে ভাই 70% মানুষই বুঝে যায় যে না ভাই ভিডিও বানাচ্ছে ওই ইউটিউবের জন্য, কারণ ভাই ট্রেন্ড হয়ে গেছে ভাই, হাতে মধ্যে ফোন থাকলে বা ক্যামেরা থাকলে না ভাই সবাই বুঝে যাবে যে ভাই এটা ও মানে ভিডিও করছে। 10-12 মিনিট ধরে ভাই হাঁটতেছি আর হাঁটতে 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 কন্টিনিউ হাঁটতেছি ভাই, হাঁটতেছি আর হাঁটতেছি, এখনও ভাই আরও প্রায় 4-5 মিনিট হাঁটতেই হবে, মানে টোটালি আমাদের বাড়ি থেকে কলেজ না আবার হাঁটে হেঁটে 15 থেকে 20 মিনিট, 20 মিনিট লাগে না যদিও সিন। আপনি রামগোলা স্কুল আর এদিকে সিন দেখতে পারো পুরো জ্যাম ভাই, এটা জ্যাম থাকবে ভাই যতদিন না পর্যন্ত ভাই ওই খাগড়া বাড়ির গেটটা ততদিন পর্যন্ত, তোরা ধীরে সে তোরা ধীরে সামনে জ্যাম লেগে আছে তবু ভাই বসতেছে না ভাই, ঠিক আছে মানে তোমরা হাতে দেখে বুঝি না, আর তো ফিলহাল এখন জ্যাম দেখতে পারো ভাই, চেক করো জ্যাম চেক করো ভাই একবার ভাই, হাইটে আসার ভাই একটাই সুবিধা ভাই যেদিকে দিকে যেদিকে ঢুকে যাও, আর সাইকেল নিয়ে থাকলে তো ভাই আলাদা রকমের মুড়ে থাকি আমি। আর ফিলহাল এখন আমি এসি ঠিক রামবলা স্কুলের সামনে, আমাদের কোচি আর রামবলা স্কুল ছোটো ছোটো বাচ্চারা হয়তো এক্সাম ছিল ওদের না তো স্কুল ছুটি দিল, জ্যাম এরকম মনে হচ্ছে ভাই, এরকম মনে হচ্ছে যে ভাই ভাই মুম্বাই চলে এসেছি ভাই, ও মাই গড ভাই পাবলিক প্লেসে ভাই এভাবে ব্লগ করতেছি ভাই, সামনে পিছনে ভাই সবাই মানে ফোকাস অন মি, তবে চলে এসেছি হাই রোডে উঠে গেছি, এখন টেনশন নেই সামনেই আর মানে কয়েক পা এগোলেই কলেজ, তো গাইস যেহেতু কলেজে এসে বসছি তো দেখা হবে তোমাদের সাথে কিছুক্ষণ পরে, বিশ্ব ভাই গ্রামের সেলিব্রিটি ম্যাচ, ওই সরি সরি বাকি ছেলে পেলে সাইডে দেখলে যাবে সব ফ্ল্যাট হয়ে মরে যাবে ভয় লাগছে, হ্যাঁ আসবে না তো গাইস অনেক অনেক জায়গায় বেরিয়ে গেছি কলেজ থেকে, আর যাইছি আমরা পিছন পাশে সকলে সঙ্গভঙ্গ দেখতে পাচ্ছ, যাইছি আমার বাড়িতে
ভাই আজকে প্রচুর গরম পড়ছে। হ্যাঁ ভাই দেখো সকালবেলা স্নান করলে না, আমি সকালবেলা স্নান করে আসছি ভাই, তুমি প্রায় প্রায় সকালবেলা স্নান করি, দেখো সকাল সকাল স্নান করবা সারাদিনটা পুরো ফ্রেশ হয়ে যাবে। লেটেস্ট নিউজ গাইস, ফোন পড়ে গেছে মাটিতে। তো গাইস আমাকে ফুচকা খাওয়ানোর কথা বলছিল এরা দুজন, আমি তো বলি নাই যে না, তোরা দুজনই বলছিলি। তো এখন এখন বলতেছে খাওয়াবে না, ঠিক আছে না, কথা আমি করে দিছি না, কন্ট্রোভার্সি বলছিলাম আমার সাথে, ঠিক আছে। তো 10 টাকা দে আমাকে, তাহলে খাইতে বসে দিছি। ওই ফুচকা 10 টাকার আমাদের 7টা দিবে, তোরা 1টা করে খাবি। রিপোর্টার ভাইয়া, হে বাদল কি চাদর এ তারা, ও বাবুজি কিসমত কি হাওয়া কভি না রা, ভাই খতরনাক, ভাই খতরনাক, মারবেটাকে বলে আবার কই বলে কি, চলো আফাত দিরুয়া, শোন শোন মার ওকে ছেলে ধরা, দেখো যদি লবণ থাকতো তাহলে বাড়িতে লবণ কেন থাকতো, আমি লবণ কিনি, আমার কবে লবণ জল খাইলাম ঠান্ডা ঠান্ডা, আমাদের বাড়িতে বাড়ির সামনে সামনে এসে গেছি অলরেডি, তো লেটস গো বাড়িতে যাওয়া যাক।